একদল পশু পাখির সঙ্গেই বেড়ে ওঠা তার। একটি ভাল্লুক, প্যান্থার এবং একদল নেকড়ে নিয়েই তার পরিবার। 19 শতকের শেষে রুডিয়ার্ড কিপলিংয়ের মোগলি চরিত্রটি সাড়া ফেলে দেয় গোটা বিশ্বে। মজার বিষয় হলো এই চরিত্রটির শিকার রয়েছে ভারতেই। হ্যাঁ, অনেক গবেষকের অভিমত তেমনই। 1867 সাল উত্তরপ্রদেশের বুলন শহরের জেলার এক জঙ্গলে অদ্ভুত এক জানোয়ারের সন্ধান পান স্থানীয়রা। লাঠি সোঁটা নিয়ে তার পিছু করেন তারা। শেষে এক পাথুরে গুহা থেকে আটক করা হয় প্রাণীটিকে। বিস্মিত হয়েছিলেন স্থানীয়রা, না, শিম্পাঞ্জি বা অজানা কোনো প্রজাতি নয়, সে নিতান্তই একটি মানব শিশু। অথচ তার বেড়ে ওঠা একদল নেকড়ের সঙ্গে, সভ্য জগতের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার। বুলন্দ শহরের পার্বত্য গুহা থেকে আগ্রার একটি অনাথ আশ্রমে নিয়ে আসা হয় দিনা সানিচর খ্যাত এই কিশোরকে। তবে তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারেননি আশ্রম কর্তৃপক্ষ। পরবর্তীকালে রুডিয়ার্ডের লেখার অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় সে। তবে দুঃখের বিষয়, 1899 সালে জঙ্গল বুক প্রকাশিত হওয়ার মাত্র 1 বছরের মধ্যেই মৃত্যু হয় সেই সানিচরের। তথ্যটি জেনে ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।